রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে হেদায়াত করেছেন, জান্নাতের রাস্তা দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ জুমাবার 10ই রজব 1443 হিজরি মোতাবেক 11ই ফেব্রুয়ারি 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সিয়ামের পর্ব, রোজার পর্ব, পর্ব নম্বর ছয়। গত সপ্তাহে যেখানে থেমেছিলাম শেষ অধ্যায়টি, সময়ের অভাবে যেহেতু বিভিন্ন কারণে আরও কিছু প্রোগ্রাম ছিল যেমনটা আপনাদের জানা আছে, যার ফলে সংক্ষেপ হয়ে গেছিল, অসম্পূর্ণ, তো সেটা আবার পুনরায় সংক্ষেপে বলে দিচ্ছি। তাতে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 28। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাওয়াদ্দা, যখন কেউ ওযু করবে, ফাল ইয়াস্তানশিখ বি মিন খারিহি আল মা, নাকে বাশিতে যেন পানি টানে, নাকে যেন পানি টানে, তো নাকে পানি দিয়ে নাকে পানি টানতে হবে ওযু করলে। এটাকে ইস্তেনশাক বলা হয়। প্রথম কাজ হচ্ছে ইস্তেনশাক, মানে পানি টানা দিয়ে। আর দ্বিতীয় কাজ হচ্ছে ইস্তেনসার, মানে যেটা টানলেন পরিষ্কার করে ফেলা, ঝেড়ে ফেলা, যাতে করে নাকে যে ময়লা আবর্জনা রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নাকের মাসি দিয়ে পানি টানবে। ওয়ালাম ইউমাইয়াজ বাইনা সায়েমে ওয়া গায়রিহি, ইমাম বুখারী বলছেন যে রোজাদার আর অরোজাদারে কোনো পার্থক্য করেননি। নবী সাল্লামের কথা বলেননি যে রোজা অবস্থায় এরকমটা করবেন না, নাকে পানি টানবেন না। তবে এতটা আছে আরেকটি হাদিসে, যে লাকিত ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, হাদিসটি সহি, তাতে বেশি টানতে নিষেধ করা হয়েছে। নাকে রোজা অবস্থায় পানি টানা নিষেধ নাই, টানবেন, কিন্তু খুব বেশি পরিমাণ না হয়, বাড়াবাড়ি না হয়, যাতে নাক দিয়ে ভিতরে খাদ্যনালীতে বা পেটে যেন পানি না চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অবালিগ ফিল ইস্তিনশাক, নাকে পানি টানাই বা নাকে পানি দেওয়াই তোমরা একটু বেশি করে দাও সাধারণ অবস্থায়। ইল্লা আন তাকুনা সায়মান, তবে যদি রোজাদার হও, যদি সেয়াম অবস্থায় থাকো, তো রোজা অবস্থায় খুব বেশি টানতে হবে না, তবে মধ্যম পন্থা অবলম্বন করতে, একইবারে টানবেন না, শুধু করে রেখে দিলেন এটাও করবেন না, আবার এত বেশি টানবেন না যাতে সর্দি লেগে যায়। কিছু লোকেরা বাড়াবাড়িও করে উজু করতে গিয়ে। তারপরে কয়েকটি সালাফদের উক্তি নিয়ে এসেছেন বা আসার নিয়ে এসেছেন। ওয়াকাল আল হাসান, ইমাম হাসান ওয়াসি রাহমাহুল্লাহ বলেছেন, লা বাসা বিস সাউত লিস সাইম, রোজাদারের জন্য নাকের ওষুধ ব্যবহার করায় কোনো আপত্তি নেই। নাকের ওষুধ ব্যবহার করা, আজকাল যেগুলোকে ড্রপ বলা হচ্ছে সাউত, আরবিতে সাউত, নাক দিয়ে যে কোনো ওষুধ দেওয়া হলে ওটার নাম সাউত। ইল্লাম ইয়াসিল ইলা হালকিহি, তবে শর্ত হচ্ছে রোজা অবস্থায় যদি হয় তাহলে এত বেশি করে দেবে না যে কণ্ঠনালীতে বা খাদ্যনালীতে নেমে যায়, সে ড্রপটা যেটা ব্যবহার করবে নাক দিয়ে তবে ব্যবহার করা যাবে। ওই এক তাহলে সুরমা লাগানো জায়েজ, এগুলো মাসলা গত সপ্তাহে আলোচনা হয়েছে আরেকটি অধ্যায়। ওয়াকাল আতা, ইমাম আতা মক্কি রাহেমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন, ইন তামাদ মাজা, যদি কেউ কুলি করে, সোম্মা আফরাগা মা ফি ফিহি মিনাল মা, তারপরে মুখের ভিতরে যে পানি ছিল সেটা ফেলে দিল, কুলি করলো ফেলে দিল, লায়াদুর রহু, তার কোনো ক্ষতি নেই, অবশিষ্ট যে পানি থেকে গেছে কুলি করার পরেও পানি ভিতরে কিছুটা তো আছে, সেই পানি থুথুর সাথে মিশলো আর তারপরে গিলে ফেলল, এতে কোনো অসুবিধা নেই। ইল্লাম ইয়াজদারিদ রিকাহু, আমাদের কাছে যে নুসখা সহিহ বুখারীর আছে যেটা ছাপা, সেটাতে ইল্লাম ইয়াজদারিদ ইজদারাদ বা ইজদারিদ, ইজদারাদ ইজদারিদ মানে হচ্ছে গিলা, ইয়াবতালি গিলে নেওয়া, এর বাহ্যিক করতে হবে যদি থুথু না গিলে, চতুর্থ না গেলে তাহলে কোনো অসুবিধা নেই, অথচ তারপর অমাজা বাকিয়া ফিফি, তার মুখে কী বা আর বাকি আছে, তার মানে কুলি করে ফেলে দিল তারপরে এক একটু যে পানি আছে, পানি রস, সেটা এমন কোন মা পানি আছে, তার মানে এখানে আসলে যদি না গিলে নয়, যদি গিলে
এরকম হওয়া উচিত, নাহলে অর্থ সেট হচ্ছে না। এই জন্য অন্য আরেকটি নুসখাই, কারণ বুখারির পাণ্ডুলিপি অনেক রয়েছে, সেসব পাণ্ডুলিপি থেকে তাহকিক করে তারপরে বই কিতাবগুলো ছাপানো হয়েছে। তো কোনো প্রেস ছাপাতে গিয়ে কোনো নুসখার ওপর ভরসা করেছে, আর কোনো প্রেস ছাপাতে গিয়ে কোনো অন্য কোনো নুসখা পাণ্ডুলিপির ওপর ভরসা করেছে বা ওখান থেকে নিয়েছে। ওতে কিন্তু লাম শব্দটি, না শব্দটি নেই, তাতে আছে ইয়াজদারে দরি কাহ, যদি থুথু গিলে নেই, কুলি করে ফেললো, হ্যাঁ গড়গড়া করলো, আর তারপরে মুখে তো রস আছে পানির কিছুটা, আর তাতে থুথু হইল, আর থুথু সহ গিললো তো থুথুর সাথে পানিও আছে, এটা যদি গিলে নেই তো বলছে না এত কোনো ক্ষতি নেই। এটা হচ্ছে এমন কথা যাতে একটা কথা জানা যাচ্ছে বা মাসলা স্পষ্ট হচ্ছে যে অমাজা বাকিয়া ফিফি, আর মুখে বাকি বাকি আছে, কুলি করে ফেলে তারপরে এমন কোন বা পানি থেকে গেছে যে ওই তো রোজার ক্ষতি হয়ে যাবে, এমন না কিছু আছে, কোনো অসুবিধা নেই, এটাই বেশি ঠিক। আল্লাহ আলম জি। কখনো কখনো আরবি ভাষাতে না থাকে কিন্তু নায়ের অর্থ হয় না, যদি এইরকম টেনে টুনে অর্থ করা যায় তো এই নুসখাটার অর্থটা সেট হবে, নাহলে হবে না। যেমন কোরআন আছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলছেন, কিন্তু বাংলায় অনুবাদ দেখেন কি আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনের কসম করছি, তো লায়ের অর্থ তো না হয়, আমি কসম করছি না, তো অনুবাদ করলে ভুল হবে। লা উকসিমু বিহাজ আল বালাদ, আল্লাহ বলছেন আমি এই নগরীর মক্কা নগরীর কসম করছি, তো লায়ের অর্থ তো হলো না। এগুলোকে বলা হচ্ছে লা জায়দা, অতিরিক্ত, অতিরিক্ত লা নিয়ে আসার দরকারটা কি, বলবেন না আর অর্থ নেবেন না, এটা বলা দরকার কি? আরবি ভাষাতে কিছু অলঙ্কার আছে, শব্দ আসে কিন্তু অর্থ উদ্দেশ্য হয় না, শব্দগুলি উল্লেখ করা হয় কিন্তু অর্থ হয় না। যেমন ইংরেজিতে সাইলেন্ট বলে কিছু আছে, আছে না নেই, লিখছেন একটা অক্ষর লেখা আছে কিন্তু এটা উচ্চারণ হয় না, উচ্চারণ হয় না। ছুরি, ছুরির ইংলিশ কি, তো প্রথম এইটা কি আছে, কি আছে, কে বলছেন, উচ্চারণ করছেন, করলে ভুল হবে। তো এইরকম আরবিতেও কখনো কখনো কোনো শব্দ এসেছে বা লা এসেছে কিন্তু লায়ের অর্থ হয় নাই, আল্লাহ তাআলা আলম। আবার ভুল হইতে পারে, কাতেবের যে পাণ্ডুলিপি লিখেছে তার ভুল হইতে পারে, সে সম্ভাবনা রয়েছে। তারপর আরেকটি মাসলা বলছেন, ফাইনিস দারা দা রিকাল ইলকি, যদি কোনো ব্যক্তি আঠার থুথু গিলে নেই, এলক প্রাচীন যুগে আঠাকে বলা হইত, আঠার থুথু গিলে নেই, তার মানে আঠা মানুষ চাবায়, এটা মানুষের অভ্যাস প্রাচীন যুগ থেকে ছিল, আঠা চিবানো, গাছের আঠা। আপনারা কেউ খেয়েছেন কোনো গাছের আঠা? আপনাদের খাননি? হ্যাঁ, কোন কোন গাছের, আমরা ছোটোকালে বাবলা গাছ বা বাবুল গাছ বলে হয়, কি বলেন আপনারা, বাবলা, হ্যাঁ বাবুল্লা, মাশাআল্লাহ, বাংলাতে বাবুল্লা, উর্দুতে বাবুল বলা হয়, তো এক এক জায়গায় এক এক রকম ভাষা প্রয়োগ আছে, সেজন্য দুটোই বললাম। বাবলা গাছ দেখেছেন জি, বাবলা গাছে যে আঠা হয় সে আঠা শক্ত আঠা হয়, আর ছোটোকালে আমরা বাবলা গাছ অনেক বেশি ছিল আমাদের এলাকায়, মামার বাড়িতে ছোটোতে লেখাপড়া করেছি, সেখানে আমাদের মামাদের জমিতে অনেক বাবলার গাছ আর সুন্দর সুন্দর আঠা চিবাচ্ছে, সবাই চিবাচ্ছে, আমরাও দেখা দেখি চিবাচ্ছি, ওটা যেন আজকালকার যুগের চিংগামের মতো। আর চিংগামটা যে তৈরি হয়েছে আজকাল, হ্যাঁ এই যুগে আধুনিক যুগে, সেটাও এক ধরনের আঠা, কারণ কিছুক্ষণ চিবানোর পরে সেটা যদি ভালো করে না ফেলতে জানেন তো কী যে হবে আল্লাহ জানে, কিসে লাগবে, তাই না, এক আর এক মুসিবত। এটা যারা এইসব অভ্যাস রাখে, হ্যাঁ তারা কিন্তু আলহামদুলিল্লাহ সব অভ্যাস নেই আমাদের। তো এলক মানে বর্তমানে বলা হচ্ছে চিংগামকে, কিন্তু আসলে সহিহ বুখারি তো প্রাচীন যুগের, যখন চিংগামের হদিস ছিল না, তাহলে এর মানে কি, আঠা, কোনো ব্যক্তি আঠা চিবাইল। চিংগামের মুশকিলটা হচ্ছে তাতে কি আছে, সুগার আছে, মিষ্টি আছে, মিষ্টি আছে, এখন মিষ্টিটা রসটা যদি যায় সেটা একটু আপত্তিকর, নাহলে এমনি আঠা, আঠাকেও চিবালো। ফাইনিস দারা দা রিকাল এলকে, কেউ যদি আঠার থুথু গিলে নেই, আঠাটা চিবালো আর তারপরে থুথুটা গিলে ফেললো, লা আকুলো, তাতে কি সেয়াম রোজা নষ্ট হবে কি না, বলছে লা আকুলো ইন্নাহু ইফতির, আমি বলবো না যে তাতে সেয়াম নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে,
কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কি বলছেন? ওয়ালাকিন ইউনহান হো, বারণ করা হবে, নিষেধ করতে হবে। কেউ যদি রোজা অবস্থায় আঠা চিবায়, চিবার পরে আঠাটা ফেলে দিল আর যে রসগুলো একটু আছে থুতুর সাথে মিশে আসে এটাকে গিলে ফেললো, এতে রোজা নষ্ট হবে না, কিন্তু এতে থেকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিষেধ করা উচিত যে এরকমটা করিও না, রোজার সুরক্ষা করো। ফাইনিস্তার সারা ফাদাখালাল মা ও হালকাহু, আরেকটি মশলা বলছেন, একজন লোক নাকে পানি দিল তারপর নাক ঝেড়ে ফেললো, কিন্তু নাকে পানি দিতে গিয়ে দেখেন ইস্তেনসার শব্দটি এখানে এসে রা দিয়ে, যদি এর মানে হচ্ছে যাক ঝেড়ে ফেলা, কিন্তু এখানে নাকে পানি নিল তারপর ঝাড়লো, তো তাতে কী হলো, নাকে পানি দিতে গিয়ে পানি দিয়েছে আর হঠাৎ করে অনিচ্ছাকৃত ভিতরে চলে কণ্ঠনালীতে চলে গেছে। লাভ আসা বলছে কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। কেন ক্ষতি নেই বলছে, লিয়ান্নহ লা ইয়ামলিক, কারণ সেই ব্যক্তি স্বেচ্ছাই করেনি, সে এর মালিক না। যদি স্বেচ্ছাই করে এরকম যে আমি এদিক দিয়ে দেবো, এত করে পানি দেবো যে এদিকে যেন কিছুটা পানি, আমার পিপাসা লেগেছে আমি একটু পানি দিয়ে পিপাসা দূর করতে পারি, তাহলে তো সে আমার নষ্ট হয়ে যাবে, কিন্তু এখানে অনিচ্ছাকৃত। এর উপর অনেক মাসাইল আপনি কেয়াস করতে পারবেন, যেমন পুকুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে রোজাদারদের হঠাৎ করে এক ঢোক পানি খেলো, ভালো মতন এক অল্প স্বল্প না, কিন্তু ইচ্ছা করে খাইনি, তাহলে তাতে রোজা নষ্ট হবে না। যেমন ভুলে গেলে, তো ভুলে যাওয়া ওই রকম অনিচ্ছাকৃত, মনে আছে যে আমি রোজা আছি কিন্তু পানিটাকে যে পানি গিলবো না এটা থামতে পারলো না, হঠাৎ করে কি করলো, অনিচ্ছাকৃত পানি গিলে ফেললো বা ভিতরে ঢুকে গেল সাঁতার কাটতে গিয়ে, অথবা কেউ সাঁতার জানে না আর নদীতে ডুবতে যাচ্ছে, আর তারপরে অনিচ্ছাকৃত, ইচ্ছা করে গেলে না কিন্তু অনিচ্ছাকৃত, সাঁতার জানে না ও ডুবছে, তাড়াতাড়ি তাকে ওঠানো হলো কিন্তু তাতে বেশ কয়েক ঢোক পানি খেয়েই ফেলেছে। তাহলে যেহেতু সে ইচ্ছা করে ওই পানি খায়নি, তার রোজা নষ্ট হবে না। তারপরে ইমাম বুখারী রহমাহুল্লাহ বলছেন বা 29 নম্বর অধ্যায়ে, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইজা জামা ফি রমজান, রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে, রমজান মাসে মানে রাত্রে না দিনে, রাত্রে জায়েজ কি না, জায়েজ, একসময় ছিল না জায়েজ, এক সময় রমজানের রাতেও জায়েজ ছিল না, তাহলে আল্লাহ আমাদের উপর কত রহম করেছেন যে অনেক মানুষ আছে যারা গোটা রমজান বরদাস্ত করা অসম্ভব কথা, আপনাদের মতো অনেকে যারা প্রবাসী ছুটি যাচ্ছেন, যদি রমজান মাসে সহবাস করা যাবে না, তো রমজান মাসে কেউ হয়তো বাড়ি যেতেন না, দেশে যাবো না রমজান মাসে, কারণ স্ত্রীর কাছেই যেতে পারবো না, বিপদ। রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে মানে সেয়াম অবস্থায়। এই দিনে কয়েকটি আসার নিয়ে এসছেন, ওয়াইউজ কারো আন আবি হুরাইরাতা, উল্লেখ করা হয়েছে বা উল্লেখিত হয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাফাহু, তিনি হাদিসটি মারফু বর্ণনা করেছেন, মানে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা হচ্ছে মারফু হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি কোনো কথা কাজকে সম্পৃক্ত করা হয় ওই হাদিসের নাম হচ্ছে মারফু, আর যদি কোনো সাহাবির সাথে সম্পৃক্ত করা হয় তো ওই হাদিসের নাম হচ্ছে মওকুফ। কিছুই জানেন না সব, আমরা আমি বলবো নাকি কি ওই হানফিদের নিয়ত পড়ছেন নাকি ইক্তাদাই তো বিহাজাল ইমাম, যে শেখের আমরা ইক্তেদা করছি আমরা কিছু বলবো না, ও শেখই বলবে, শেখই পড়বে, সব কিছু তো শেয়ার করে দেন। হ্যাঁ, আর যদি তাবেঈর সাথে সম্পৃক্ত করা হয়, যেমন বলা হবে এখানে সামনে সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথা বলেছেন, তিনি আমল করেছেন, তো ওর নাম হচ্ছে হ্যাঁ মাখতু, মানে রাখেন তিন রকমের হাদিস, মারফু, রাফাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, মওকুফ আলা সাহাবি, সাহাবি পর্যন্ত, সাহাবির কাছে গিয়ে থেমে গেছে, ওয়াকাফা ইয়াকাফা মানে থেমে যাওয়া, আর মাখতু মানে বিচ্ছিন্ন, ও তাবেঈর কাছেই বিচ্ছিন্ন থেকে গেছে, সাহাবি পর্যন্ত পৌঁছেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছা তো দূরের কথা। জি হ্যাঁ, এই তিন রকমের সহিহ হইতে পারে আবার জয়ীফ হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পৃক্ত করা হচ্ছে কিন্তু সনদ দুর্বল হইতে পারে, সুতরাং মারফু হাদিসও জয়ীফ হইতে পারে, মওকুফও জয়ীফ হইতে পারে। আবু বকর সিদ্দিক থেকে বয়ান করা হচ্ছে, ওমর থেকে বয়ান করা হচ্ছে, আলী থেকে বয়ান করা হচ্ছে, এই যে বয়ান করেছে যারা তাতে ভেজাল থাকতে পারে, হ্যাঁ দুর্বলতা থাকতে পারে, সুতরাং মওকুফ হাদিসও দুর্বল হইতে পারে। সাহাবের দোহাই দিয়ে দিলেন মানে সহি হয়ে গেলে এমন জরুরি নয়, সনদটা ঠিক আছে কিনা তার ভিত্তি করে বলতে হবে যে হাদিস সহি না জয়ীফ, তাহলে মারফু, মওকুফ, মাকতু তিন রকমেই সহি হইতে পারে আবার জয়ীফ হইতে পারে। যেমন আমরা বলি যে সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে সহি সূত্রে প্রমাণিত, হাসান বাসরি রাহেমাহুল্লাহ থেকে রাহেমাহুল্লাহ জামিয়ান,
সহি সূত্রে প্রমাণিত, তার মানে সনদ সহি এতদূর পর্যন্ত যে তাবেই পর্যন্ত পৌঁছেছে, কিন্তু এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারব না। জি, এ হচ্ছে তিন রকমের হাদিস। আবু রাজি আল্লাহ তাআলা কি করেছেন, মারফু বর্ণনা করেছেন, মানে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। জি, এখানে লক্ষণীয় যে ইউজ কারো ইমাম বুখারী কিন্তু শব্দটা কি চয়ন করেছেন, উল্লিখিত হয়েছে, হ্যাঁ আলোচনা করা হয়েছে, জাকারা ইউজ করা মানে আলোচনা করা, উল্লেখ করা, ঠিক আছে, উল্লেখ করা হয়েছে, মজহুলের সেগা, অ্যাক্টিভ নয় প্যাসিভ। জি, মজহুলের সেগা, বলা হয়ে থাকে, কথাটি শক্তিশালী না দুর্বল? হ্যাঁ, খুব আসল, দুর্বল কথা। হ্যাঁ, বর্ণিত হয়েছে, কথাটি দুর্বল, কিন্তু অমুক বর্ণনা করেছেন, শক্তিশালী, ঠিক আছে। তো এখানে দেখেন ইমাম বুখারী রহমাহুল্লাহ কিন্তু ইঙ্গিত করে দিয়েছেন যে উল্লেখ করা হয়েছে বা বর্ণিত হয়েছে আবু হুরায়রা থেকে, তার মানে হাদিসটি জঈফ, হাদিসটি জঈফ, দুর্বল। জি, আসছে কেন জঈফ আমি সংক্ষেপে বলব। হাদিসটা কি বলছেন, মান আফতার ইয়াওমান মিন রমাদান, রমজান মাসের একদিন কেউ যদি সিয়াম নষ্ট করে, সিয়াম ভঙ্গ করে, একটা দিন সিয়াম নষ্ট করল, মিন গায়রে ইল্লাতিন ওয়ালা মারাদ, কোনো রকমের রোগ হ্যাঁ ছিল না, ইল্লাতিন মানে রোগ, আর ইল্লা মানে আবার কারণও হয়, তো যেহেতু মারাদ শব্দটি আছে, মারাদ মানে রোগ হয়, তাহলে ইল্লা মানে এখানে আমরা কারণ বলবো, সবাব, বিনা কারণে মানে শারীরিক কারণ নেই, শারীরিক কারণ কি হয়, অসুস্থ হওয়া, আর না হলে সফরে থাকা, ও সফরেও ছিল না আর অসুস্থ না। যদি কেউ রমজান মাসের একটা সিয়াম রোজা কি করে ভঙ্গ করে, আফতার মানে ভঙ্গ করা, তারপরে যদি কাজা করে, তো লাম ইয়াকযিহি সিয়াম উদ্ধার, সারা জীবনের সিয়াম এই কাজা পূরণ করতে পারবে না। ওয়াইন সামহ, সারা জীবন ধরে যদি রোজা রাখে সিয়াম পূরণ করে, তো আসলে কি এমনটা, সে গুনাহগার। যেই ব্যক্তি বিনা কারণে রমজান মাসের ফরজ সিয়াম নষ্ট করলো, ভঙ্গ করলো, সেই ব্যক্তি গুনাহগার, শুধু গুনাহগার বললে হবে না, কাবিরা গুনাহকারী, সেই ব্যক্তি ফাসিক, সেই ব্যক্তি পাপিষ্ঠ, সেই ব্যক্তি হারাম কাজ করলো, কিন্তু সে, তার সমাধান তো একটা আছে। সমাধান কি? সমাধান হচ্ছে যে কাজা করবে, কাজা করবে, সফরে ওজোর ছিল, আল্লাহ অনুমতি দিয়েছে যে রোজা রাখিও না পরে রাখিও, অসুস্থ অবস্থায় শরীয়তে ওজোর গ্রহণযোগ্য, ঠিক আছে, সুস্থ হলে কাজা করে নেবে, কিন্তু না অসুস্থ না সফরে রোজা ভঙ্গ করে দিল, তাহলে কি করবে সমাধান? ফেরত দিবে, কাজা করবে, কাজা করবে, যে কয়টা ছেড়েছে ভঙ্গ করেছে সেই কয়টা পুরা করার নাম হচ্ছে কাজা, একটি ছেড়েছে একটি পুরা করে, দুটো ছেড়েছে দুটো, দশটা ছেড়েছে দশটা, কাজা করবে। আর যেহেতু বিনয় কারণে শরীয়তে তার অনুমতি ছিল না, সে শ্যাম ভঙ্গ করেছে, সুতরাং সে তওবা করবে, কাবিরা গুনাহ করেছে, সে কি করবে, তওবা করবে, ইস্তিগফার করে, এর মাধ্যমে গুনাহ মাফ হয়, কাবিরা গুনাহ মাফ, কাবিরা গুনাহ জড়িত তওবা শর্ত, তওবা করবে, তো হয়ে গেল তাহলে তার কাজ। কিন্তু সারা জীবন সে রোজা যদি রাখে তবু ওই নেকি পাবে না যে রমজান মাসে রোজাটা রাখত, আর তাতে যে নেকিটা হইত, এই যে বলা হয়েছে হাদিসটা জঈফ, হাদিস হচ্ছে জঈফ, কিন্তু এই দিক থেকে অর্থটা ঠিক আছে। কোন দিক থেকে, একটি লোক সুস্থ, কোন ওজন নাই, সে রমজান মাসে সিয়াম পালন করলো, আর একজন লোক সুস্থ সফরে না, আর সে রমজান মাসের কোনো সিয়াম ছেড়ে দিল, আর পরে সে কাজা করলো, ভুল বুঝতে পারলো যে অন্যায় কাজ করেছি, সমান নাকি পেয়ে যাবে? কখনো সমান নাকি হবে না, আসমান জমিনের পার্থক্য হবে। সে গুনাহ করলো আর অন্য সময় কাজা করলো, এতে হইলো কি, কোনো রকম করে তার দায়িত্বটা কাঁধ থেকে নেমে গেল, মানে তাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ফরজ কেন রাখনি তুমি, কথা বোঝা গেছে, তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কাবিরা গুনাহ করেছিল, কিন্তু সমান নাকি পাবে, যারা রমজানে রাখে তাদের না, সমান ওঠেই পাবে না, সমান পাবে না। তো এই এই সেন্স থেকে, এইভাবে এই দৃষ্টিভঙ্গিতে যদি অর্থ নেওয়া যায়, তাহলে হাদিসটার অর্থ ঠিক আছে। সারা জীবন রোজা রেখেও একটা লোক রমজান মাসে, তার উপরে ফরজ ছিল, সে রোজা রেখেছে, আর আর একজন
রোজা রাখেনি রমজান মাসে, অথচ তার কোনো ওজর ছিল না, সারা জীবন রেখে ওর সমান নেকি পাবে না। কিন্তু কাজা মানে তার দায়িত্ব পালনটা হয়ে গেছে, সুতরাং দায়িত্ব পালন অর্থ ধরলে হয়ে গেছে। আর এই হাদিস হচ্ছে জয়ীফ। এই হাদিসটি জয়ীফ হওয়ার তিনটি কারণ ওলামারা বর্ণনা করেছেন। হাদিস কিন্তু কয়েকটি হাদিসের কিতাব রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে। হাবিব ইবনে আবি সাবিত একজন বর্ণনাকারী, তার সম্পর্কে ইখতিলাফ রয়েছে। তারপর একজন আবুল মুতাওয়াস বা ইবনুল মুতাওয়াস, মুতাওয়াসের বাপ না মুতাওয়াসের ছেলে, এই দুই রকম সনদে নাম রয়েছে। তারপরে সেই ব্যক্তি অজ্ঞাত মজহুল, অজ্ঞাত মজহুল, তার অবস্থা অজ্ঞাত, আর মজহুলের হাদিস জয়ীফ হয়, যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, জানা না যে লোকটা ভালো না মন্দ, তাহলে তার হাদিস আসল হচ্ছে কি জয়ীফ, দুর্বল। জি হ্যাঁ। আর তারপরে এই আবুল মুতাওয়াসের বা আবু হুরায়রা থেকে শুনেছেন কি শুনেননি, কারণ তিনি তার বাপ বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। আবু রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কি না, হাদিস শুনেছেন কি না, না এমনি বয়ান করেছে, মাঝখানে একটা গ্যাপ আছে হয়তো, এখানে আর একটি সন্দেহর বিষয় কাজ করছে। সুতরাং এখানে হাদিস মুনকাতি ও বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, হাদিস এক কথায় জয়ীফ, হাদিস হচ্ছে জয়ীফ। জি। তারপরে বলছেন ওবিহি কালা ইবনে মাসউদ, আর এই কথাই বলেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মানে এইরকমই হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বা নিজে বলেছেন। তো আবু হুরায়রা যেটি বর্ণনা করেছেন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেছেন, কি যে কেউ যদি রমজান মাসে বিনা ওজরে রোজা ছেড়ে দেয় আর সারা জীবন রোজা কাজা করে, তবু ওই নেকিটা পাবে না বা সেই কাজা হবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি মওকুফ রয়েছে, এখানে মারুফ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেননি। তিনি বলেছেন যে একজন লোক রমজান মাসে বিনা কারণে রোজা ছেড়ে দিল আর তারপরে সে সারা জীবন যদি রোজা রাখে তাহলে সেই তার কাজা পুরা করতে পারবে না। তো এটি মওকুফ হাদিস, এবং ইমাম বাইহাকী রাহমাহুল্লাহ তার সুনানে বাইহাকীতে হাদিসটি সনদ সহ বর্ণনা করেছেন। তারপরে ইমাম বুখারী বলছেন ওয়াকালা সাইয়িদ ইবনে মুসাইয়্যিব, প্রখ্যাত তাবি সাইয়িদ ইবনে মুসাইয়্যিব রাহমাহুল্লাহ, ইমাম শাবি, আমের আশ-শাবি, তিনিও প্রখ্যাত তাবেই মুহাদ্দিস, ও সাইয়িদ ইবনে জুবাইর, তিনিও বড় ইমাম মুহাদ্দিস রাহমাহুল্লাহ, ও ইব্রাহিম, ইব্রাহিম নখি, এখানে ইব্রাহিম নখি, ইব্রাহিম নখি আবু হানিফা রাহমাহুল্লাহর ওস্তাদের ওস্তাদ, দাদা ওস্তাদ, দেশের ভাষায় দাদা হুজুর, হ্যাঁ তাই না, দাদা হুজুর, ইমাম আবু হানিফার কি দাদা হুজুর। জি। ও কাতাদা, এবং ইমাম কাতাদা, তিনি প্রখ্যাত তাবেই, ও হাম্মাদ, এই হাম্মাদ, হাম্মাদ ইবনে আবি আবি হায় সুলাইমান, জি, উনি হচ্ছেন ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি ওস্তাদ। ইমাম তিরমিজি তার তিরমিজি কিতাবে এক জায়গায় বলেছেন লাউলা হাম্মাদুন লাকান আহলুল কুফা বিগাইরি হাদিসিন, হাম্মাদ যদি না থাকতো একজন মুহাদ্দিস কুফাতে, ওই একজনই মুহাদ্দিস ছিল কুফাতে, যদি তিনি না থাকতেন তো আহলে কুফা বিনা হাদিসেই থেকে যেত, কোনো হাদিসের কোনো হদিসই পেত না, মানে হাদিসই জানতো না, হাদিস শিখার কোনো সুযোগ ছিল না, তখন এমনটা ছিল না যে ওই রকমের যুগে হাম্মাদ সুলাইমান যে কি বলছে আবু হানিফা রাহিমাহুল্লাহর ওস্তাদ, ওই জামানায় এই হাদিস চর্চার জন্য সফর করা এক দেশ থেকে এক দেশ, এটা এই প্রচলনটা শুরু হয়নি, যেমন ইমাম বুখারীর যুগে শুরু হয়েছে, ইমাম মুসলিমের যুগে শুরু হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই বুখারা থেকে এসেছেন প্রথম ইরাকে, হ্যাঁ বাগদাদ, বাসরা, কুফা, তারপরে দামেস্কে গেছেন, মিসর গেছেন, মক্কা মদিনায় এসেছেন, দীর্ঘ সময় মক্কা মদিনায় ইমামদের কাছে হাদিস শিখেছেন, এমনকি ইয়ামান, সানা, ইয়ামানের রাজধানী গেছে, এতগুলি শহর সফর করে করে যেখানে যে হাদিস যার কাছে পেতেন ওনার কাছ থেকে লিখে নিতেন এবং মুখস্থ করে শিখতেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানাটা ছিল, ওই জামানে এত চর্চা শুরু হয়নি, জি, যেমন আরব দেশে এসে লেখাপড়া, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিতে পারি, আরব দেশে এসে লেখাপড়া করা ইন্ডিয়া বাংলাদেশ থেকে, এটা আজকে থেকে 40 বছর আগে বা 50 বছর আগে ছিল না, 40 বলবো না, আরেকটু চলে যেতে হবে পিছনে, হ্যাঁ 50 বছর ধরে, কারণ মোদী ইউনিভার্সিটির বয়স মোটামুটি 50-এর একটু বেশি হয় মনে হয়, 50 থেকে 60-এর ভিতরে আছে। তো তার আগে আরবের এলমের সাথে আমাদের দেশের আলেমদের কোনো যোগাযোগ ছিল না, যার ফলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব সম্বন্ধে কিছুই জানত না,
ইবনুল কাইম রাহিমাহুল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানতো না, তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে একেবারে শোচনীয় অবস্থা ছিল, অনেক ভুল ভাল ছিল। আর তারপরে আপনার এই জন্য মেলা বেদাত বড় বড় আলেমরা করে গেছে, আহলে সালামরা করে গেছে, যেমন সম্মিলিত মোনাজাতের বেদাত আহলে সালামরা করে গেছে। কারণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রথম বলেছে যে তার কিতাবে যে এটা তো বেদাত, কোথাও তো নাই। কিন্তু ইবনে তাইমিয়ার মাজমুআ ফাতোয়া ছাপেনি, পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি কে পড়ে, হাতের লিখা। সৌদি আরব আলহামদুলিল্লাহ জাযাহুমুল্লাহ খায়ের তার যে 37 খণ্ডে যে ফতোয়ার কিতাব রয়েছে সবগুলি ছাপালেন। আর যখন সৌদি আরবের শাসক গোষ্ঠী বা ওলামায়ে কেরামরা এই কিতাবগুলি ছাপালেন তখন হাতের নাগালে আসলো। তারপরে বেশ কিছু গবেষক আমাদের আহলে ইসলাম প্রথম বলা শুরু করলেন যে ই তো মোনাজাত সম্মিলিত ফরজ সালাতের পরে এটা বেদাত। তখন খোদ আহলে হাদিসের অবাক, আরে কি বলছে, কেন হাজার হাজার আহলে হাদিস আলেম সবাই দোয়া করে যাচ্ছে, মোনাজাত করে যাচ্ছে, আমাদের চোখের সামনে এগুলো আমরা সারা জীবন করেছি, আমাদের ওস্তাদরা করেছে। আর তারপরে একজন প্রথম, যেমন আমাদের এলাকায় প্রথম একজন বললেন বেদাত, সবাই ওকে হ্যাঁ হেউ প্রতিবন্ধ করে, এই আবার কোন ফতোয়া নিয়ে আসলো যে মোনাজাত নেই, কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন এ কথা আর বলবে না যে আবার কোন কিছু নিয়ে আসলো, সে গায়ের জোরে কোনো কোনো এলাকায় চালাচ্ছে এই বেদাতকে এক শ্রেণীর লোকেরা, কিন্তু এই কথা বলার ক্ষমতা নেই যে এটা আবার কোন নতুন ফতোয়া নিয়ে আসলো। কারণ এটি হচ্ছে আসল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ ফরজ সালাতের পরে একসাথে মোনাজাত করেনি যে ইমাম দোয়া করবেন আর মুক্তাদি শুধু আমিন আমিন বলবে, একদিনও করেননি, একদিনও করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি। কিন্তু তা কি গবেষণা ছিল না, দেখা দেখি আমাদের এত বড় বড় ওস্তাদের আমরা কি ওদের কাছে, তারা করে এসছেন ওই রকম অবস্থা জি। তো কি বলেছেন ইমাম তিরমিজি যে যদি হাম্মাদ ইবনে আবি সুলাইমান না হতেন তাহলে কুফাওয়ালারা, কুফার লোকেরা বিনা হাদিসে থেকে যেত, আর কুফার ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ফিকহের ক্ষেত্রে বলেছেন হাম্মাদ আহমেদা মহাদ্দেস হাদিসও চর্চা করতেন কিন্তু ফিকহের তিনি ইমাম ছিলেন। আর জাবের জৌফি সম্পর্কে ভুল বলছি, সংশোধন করে দিই, লাউলা জাবেরুল জৌফি লাকান আহলুল কুফা বেগাইরে হাদিসেন, ইমাম জাবের জৌফি যদি না হইতেন তাহলে আহলি কুফা বিনা হাদিসে থেকে যেত। ও লাউলা হাম্মাদুল লাকান আহলুল কুফা বেগাইরে ফিকহিন, আর হাম্মাদ না হইলে কুফাওয়ালারা ফেকা ছাড়া থেকে যেত, মানে দিনের ফিক জ্ঞান হাসিল করতে পারতো না। তো ফিকার ইমাম ছিলেন ইমাম আবু হানিফার ওস্তাদ ছিলেন বিশিষ্ট ওস্তাদ ইমাম হাম্মাদ রাহমাহুল্লাহ। এই ছয়জন তাবি, সকলে তাবি কিন্তু, সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব, ইমাম শাবি, সাইয়্যিদ ইবনে জুবায়ের, ইব্রাহিম, নখঈ, কাতাদা আর হাম্মাদ, কয়জন? ছয়জন, ছয়জনই তাবি এবং বিখ্যাত তাবি। তারা বলেছেন যে কেউ যদি রমজানের সিয়াম ভঙ্গ করে তাহলে কি করবে, ইয়াকযি ইয়াওমান মাকানাহু, তার বদলে তার জায়গায় একদিন, একদিন নষ্ট করেছে একদিন কাজা করবে, একদিন কি করবে, কাজা করবে। যদি পানাহারের মাধ্যমে কাজা করে, রোজার দিনে খেয়ে নিয়েছে ঠিক আছে, পান করে নিয়েছে, বা রোজা ভঙ্গের যেগুলি কারণ রয়েছে সহবাস ছাড়া বীর্যপাত করে দিয়েছে, হস্তমৈথুন করেছে, তাহলে তো এই ফতোয়া ঠিক আছে যে একটা রোজা নষ্ট করেছে, এক রোজার বদলে একটা রোজা কি করবে, কাজা করবে। আর যেহেতু অপরাধ করেছে আর অপরাধের সংশোধন হচ্ছে তওবা, সুতরাং তওবা করবে, তাহলে কয়টা হইল, দুটো হইল। কিন্তু এখানে একটা শুধু সংশয় থেকে যাচ্ছে যে ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন অন্যরকম, তিনি কি বলছেন, এ অধ্যায় হচ্ছে এজা জামা ফি রমজান, রমজান মাসে যদি সহবাসে লিপ্ত হয়, রমজান মাসে সহবাসে, তো সহবাসে লিপ্ত হলে কি কাজা যথেষ্ট, কি করতে হবে, তার জন্য সঠিক মতে কাফারাও দিতে হবে। তা সেই ক্ষেত্রে কেউ যদি সহবাসের মাধ্যমে রমজানের রোজা নষ্ট করে তাহলে তিনটি কাজ করতে হবে, একটা হচ্ছে যেই সিয়াম নষ্ট করেছে সিয়ামটা কাজা করা, একদিন নষ্ট করেছে একদিন কাজা করবে, দ্বিতীয় হচ্ছে কাফারা দেওয়া, যেই কাফারা মানে শক্ত কাফারা, কাফারা মকার সবচেয়েতে শক্ত কাফারা হচ্ছে এই কাফারা জি, একটি গোলাম স্বাধীন করা, না হলে 60 দিন হ্যাঁ একাধারে রোজা রাখা, শ্যাম পালন করা, না হলে 60 মিসকিনকে খাওয়ানো, এর চাইতে বড় কাফফারা নাই, যেন এটা সবচেয়ে শক্ত কাফফারা। এর নিচে কাফফারা আছে 10 মিসকিনকে খাওয়ানো, আছে না নেই, 3 দিন রোজা রাখা আছে না নেই জি। তো এটা হচ্ছে জমহুর অধিকাংশ আইম্মা কেরামদের মত। কয়টি কাজ হলো, তিনটি বলা হয়নি মনে হয় না, বলেছি
দুটি বললাম, আর তৃতীয় তওবা করা। তওবা করা, কাজা করা, কাফারা দেওয়া, কিসের ক্ষেত্রে? সহবাসের ক্ষেত্রে। তো এই ছয়জন তাবেঈর কথাটিকে কোন ক্ষেত্রে লাগাবো? সহবাসের মাধ্যমে যদি রোজা নষ্ট করে সেই ক্ষেত্র কি প্রযোজ্য? কেউ কেউ বলেছেন এটাই যে তাদের মত এটা ছিল, এটা অধিকাংশ আইমাকের মত না, কিন্তু দেখেন অনেক মাসাইলে সাহাবাইকের মধ্যে ইখতলাফ ছিল, অনেক মাসাইলে ইখতলাফ ছিল তাবেঈনদের যুগে, কিন্তু পরবর্তীকালে ইখতলাফ হয়তো নেই, আর ইখতলাফ শেষ হয়েছে কখনো কখনো, কখনো ইখতলাফ শেষ হয়নি, কিন্তু যারা বলেছেন তারা উল্লেখযোগ্য আর কেউ না। চার ইমামের কেউ বলেনি, আবু হানিফা বলেন, শাফি বলেনি, মালিক বলেন, আহমদও বলেন। যেমন এই মাসলায় কেউ যদি সহবাসের মাধ্যমে রোজা নষ্ট করে, তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার ইমামের নিকটে, এমনকি আহলে হাদিস মুহাদ্দিসিন সকলে কি বলছেন যে তিনটি কাজ করতে হবে, যেমনটা বললাম, ঠিক আছে? তাহলে এর বিপরীত ফতোয়া হচ্ছে এই ছয়জন তাবেঈর, তাদের ফতোয়া কি যে কাজা করে নেওয়া এবং গুনাহ করেছে তওবা করে না যথেষ্ট, কাফফারা নেই, তাহলে এটা হইতে পারে, কিন্তু অস্পষ্ট কথাটি এখানে, যে অস্পষ্ট কথাটি হতে পারে, কিন্তু যদি হয়, কারো মত হয়, যতই বড় ইমাম আর আলেম হোক না কেন, আর সেই মতটি যদি সহিহ হাদিসের খিলাফ হয়, তারপরে ধরে থাকতে হবে না ছেড়ে দিতে হবে? যদি ছেড়ে দিতে হবে না, ছেড়ে দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া ফরজ, জি, কারণ আমাদেরকে ওহি মানতে হবে, আর ওহি হাদিস স্পষ্ট আসছে, লম্বা হাদিসগুলি আসছে, জি। দেখেন 1935 নম্বর হাদিস, আব্দুর রহমান বিন কাসেম তিনি বলেছেন তার ছাত্র ইয়াহিয়াকে, মোহাম্মদ ইবনে জাফর বিন জুবাইর থেকে, ইবনে আওয়াম থেকে, তিনি আব্বাদ ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল থেকে শুনেছেন, তাকুল, তিনি ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, এসে বলল, ফাকাল ইন্নাহু ইহতারাক, সে জ্বলে গেছে, জ্বলে গেছে, জ্বলে গেছে মানে কি? বলছে যে আমি যদি অবস্থা থেকে যদি আমি জাহান্নামে জ্বলে গেছি, শেষ, আমি জাহান্নামে আমাকে জ্বলতে হবে, জ্বলে গেছে মানে জাহান্নামে যেতে হবে, জ্বলতে হবে, জাহান্নামের আগুনে যেতে হবে আমাকে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মা লাকা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জ্বলে গেলাম, জি, কত ভয় আল্লাহর আজাবে, জাহান্নামের আগুনের ভয়, জি, যেন চোখের সামনে দেখছেন, মানুষ চোখের সামনে আগুনে যেমন জ্বলে, ঠিক ওই রকম মনে তাদেরকে গায়েবগুলি মনে হইতো, কিন্তু আমাদেরকে মনে হয় না, অনেক দূর চোখের আড়ালে আখেরাত, হ্যাঁ, ইমানে কত দুর্বলতা আমাদের, জ্বলে গেছি আমি, শেষ। নবী বলছেন, মা আল্লাহকে, কী হয়েছে তোমার, কী ব্যাপার? বলছেন, আসাব তো আহলিফ রমাদান, রমজান মাসের দিনে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে নিয়েছি, মিলিত হয়ে গেছি, ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্ষেপ করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে একটি ঝুড়ি নিয়ে আসা হইল, ঝুড়ি বলেন তো, তাই না, পাত্র, ঝুড়ি, যাতে 15 সা আসতো, যেই ঝুড়িটার নাম 1400 বছর আগে আরাক ছিল, যেমন একটা সা একটা কাঠা, মুদ একটি কাঠা, রেতেল একটি কাঠা, কাঠাতে মাপা হইতো, খাদ্যদ্রব্য কাঠাতে মাপা হইতো, ওই যেমন এই দাঁড়ি পড়লে মাপা হইতো না, এই তো পরে শুরু হলো, আমরাও ছোটোকালে দেখেছি আমাদের বাড়িতে ধান টান উঠে আসতো, গম উঠে আসতো কিসে, আড়িতে, আড়িতে ধামাতো, ওগুলোতে মাপা হইতো, আর মাখালারা যে চাউল রান্না করতে দিত তার একটা কাঠা থাকতো, বেতের কাঠা থাকতো, ওই কাঠা কাঠা দিয়ে মেপে দিত, এখনও রান্নার ক্ষেত্রে ওই কাঠা চলে গেছে, কিন্তু টিনের ডাব্বা ডুব্বি ব্যবহার করছে অথবা গ্লাস ব্যবহার করছে, কিন্তু মানে ওজন করে না যে কত কিলো দিলাম, এটা এখনও করে না। মিকতাল ওই হচ্ছে ঝুড়ি, ইউদ আল আরাক, যেটাকে আরাক বলা হইত, এই আরাকে কত আসতো? বলছে 15 সা আনুমানিক আসতো, কেউ 16 সা বলেছেন, 15 সা মানে 3 × 15 = 45, তাহলে মোটামুটি 45 কেজি, যদি 3 কিলো করে হয়, এটা সতর্কতামূলক ওজন, কেউ কেউ 2.5 কিলো বলেছেন, হ্যাঁ, কেউ এর কমও বলেছেন, তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা, মদিনার সা, সেটা 2.5 কেজি যদি ধরেন, তাহলে 15 কত হবে, 15 × 30 আর 15 অর্ধেক 7.5, তাহলে 45 কেজি খেজুর অতি আসত, নিয়ে আসা হলে নবী সাল্লামের কাছে, তারপরে জিজ্ঞেস করছেন, আইনাল মুহতারিখ, অগ্নিদগ্ধ ব্যক্তি কোথায়? মহতারিক যে জ্বলে গেছে বলছে নিজেকে, যেহেতু নিজেকে বলেছে আল্লাহ, ইয়া রাসূল, আমি তো জ্বলে গেলাম, শেষ, আমি জাহান্নামে জ্বলে গেলাম, জাহান্নামের আগুনে, তখন ওই নাম ধরেই ডাকলেন, ওই নাম ধরেই ডাকলেন, আইনাল মহতারিক, ওই জ্বলন্ত ব্যক্তি যে আগুনে জ্বলে গেছে বলছে, ও কোথায়? চোখের আড়াল হয়ে গেছে, লোকজন ভিড় ভাড় আছে,
কালা তখন ওই লোক বলে উঠল আনা ইয়া রাসূলুল্লাহ আমি এই যে আমি কালা তাসাদদাক বিহাজা যাও এটা নিয়ে যাও সাদকা করে দাও কাফফারা ও দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি তাহলে ঘটনা সংক্ষেপ করে দেওয়া হয়েছে এই হাদিসটা একেবারে সংক্ষেপে বোঝা গেছে চলেন লম্বা হাদিস দেখেন 30 নম্বর অধ্যায় বলছেন বাবুন এই অধ্যায় হচ্ছে ইজা জামা ফি রমজান রমজান মাসে কেউ যদি সহবাস করে ফেলে ওয়ালাম ইয়াকুন লাহু শাইউন তার কাছে কিছুই নেই ফাতুসুদ্দিক আলাই কিছুই নেই কাফারা দিবে তো এখন কিছু যখন নেই তো তাকে সাদকা দেওয়া হলো গরিব মানুষ তাকে কেউ সাদকা দিল দান খায়রাত করলো ফালিও কাফের ওই সাদকা দিয়ে কাফারা দিয়ে দিক সাদকা দিয়ে কি করুক কাফারা দিয়ে দিক জি 1936 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বলছেন বাইনা নাহনু জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বসেছিলাম ইজ জাহু রাজুলুন জনক ব্যক্তি আগমন করলো ফাকাল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হালাক তো আমি তো ধ্বংস হয়ে গেছি আমি তো ধ্বংস হয়ে গেছি ওখানে আসলো যে এহতারাক বা এহতারাক তো আমি জ্বলে গেছি আর এখানে আসে ধ্বংস হয়ে গেছি তো ওই সাহাবীকে কয়েকটা শব্দ বলেছেন একটা বলেছেন এইটাকে বলে রেওয়ায়াত বিল মানা শব্দটা অনেক বর্ণনাকারী হয়তো মুখস্থ রাখেননি কিন্তু ভাবটা মনে আছে ধ্বংস হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম মানে জাহান্নামে জ্বলা হচ্ছে সবচেয়ে বড় ধ্বংস হয়ে যাওয়া অথবা জ্বলে গেলাম আমি তো আগুনে জ্বলছি জাহান্নামের আগুনে যেতে হবে আমাকে জি আল্লাহ হ্যালাক তো কালা মালাকা কী হয়েছে তোমার কাল ওয়াকাত আলা ইমরাতি ওয়া আমানা সাইম আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হাল তাজিদু রাকাবাতা তুতিকহা তোমার কাছে কি কোন দাস দাসী আছে তুতিকহা যেটিকে তুমি স্বাধীন করবে আজাদ করবে ওই যুগে দাস দাসীর যুগ ছিল সেই জন্য এখন নেই তো এটা এমনি অফ কালালা না নাই গরিব মানুষ কোথায় দাস দাসী পাবে দাস দাসী থাকতো ধনীদের বাড়িতে সচ্ছলদের আর গরিব যদি কোথাও পেয়ে যাও জেহাদ করে তাহলে অভাব দূর করার জন্য বিক্রি করে দিত ঈদে পেটে খেতে নেই ওর দাস দাসী রাখবে ও তো বিক্রি করে দিত থাকতো না সেই জন্য কালা ফাহাল তাস্তা কান তাসুমা শাহরানি মোতাতাবাইন তুমি কি পারবে একাধারে দুই মাস সিয়াম পালন করতে 60 দিন রোজা রাখতে হবে তোমাকে দুই মাস সেটা চাঁদের মাস হিসাবে 60 হইতে পারে আবার 29 হতে পারে এইভাবে কালাল্লা না না পারবো না ওটাও পারবো না কালা ফাহাল তা যদি ইতাম সিত্তিন মিসকিন তাহলে 3 নম্বর কি বললেন তুমি কি 60 মিসকিনকে খাওয়াতে পারবে 60 মিসকিন অন্নদান করতে পারবে কালাল্লা ওটাও পারবো না একেবারে গরিব কালা বলছেন বর্ণনাকারী ফাম্মা কাসাইন দান দেবে সেই ব্যক্তির নবী কাছে বসে থেকে গেল এসছে সমস্যার সমাধানের জন্য আর তিনটি সমাধানের কোনোটাই নেই তার কাছে কোনোটাই নেই তার কাছে বসে গেলেন ফাবাইনা নাহানু আলা যালিকা আমরা এই অবস্থাতেই ছিলাম কিছুক্ষণ হয়েছে উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি আরাকিন নবী কাছে একটি ঝুড়ি নিয়ে আসা হইল ফিহা তামর যাতে ছিল খেজুর আর আরাক হচ্ছে মিকতাল মানে ঝুড়ি আরাক শব্দটি একটু ভারী শব্দ ওই জন্য হালকা শব্দ দিয়ে প্রতি শব্দ দিয়ে কি করা হয়েছে তার যেমন অনুবাদ করা হয়েছে মিকতাল মানে যাতে মাপা কাঠা বা পাত্র মাপা হয় ঝুড়ি কালা আইনা সাইল ও জিজ্ঞাসাকারী মাসলা জিজ্ঞাসাকারী কোথায় কালা আনা আমি ইয়া রাসূলুল্লাহ কাল খুজ হাজা যাও এটা নিয়ে যাও এই যে ঝুড়িতে খেজুরটি আছে ফাতাসাদদাক এইটি দান খায়রাত করে দাও গরিব মিসকিনকে ফাকালা রাজুল তখন ওই ব্যক্তি বলল আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ আমার চাইতো বেশি গরিব দরিদ্র কেউ আছে যাকে দান করবো মদিনায় তো আমার চাইতে গরিব একটাও লোক নেই আমি খুঁজে পাবো না যে আমার চাইতে গরিব কেউ আছে বাড়িতে কিছুই নেই বেচারা মিসকিন আল্লাহ আল্লাহ এত অসহায় বলছে আল্লাহ আফকার মিনিয়া রাসূলুল্লাহ ফাওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা বাইনা লাবাতাইহা মদিনার দুই হাররার মাঝে কারণ হাররা নামে এখনও পরিচিত সেই জন্য হাররা দিয়ে আগে তর্জমা করি তারপরে হাররা মানে কি পরে বলছি দুই হাররার মাঝে যে ইউরিদুল হাররাতাইন লাবাতুন মানে হচ্ছে হাররা আর লাবাতাই তাসনিয়া যেহেতু আছে সুতরাং দ্বিতীয় দ্বিবচন আছে হাররাতাইন দুই হাররা দুই হাররার মাঝখানে আল্লাহর কসম করে বলছি যে আহলো বাইতিন আফকার মিন আহলে বাইতিন আমার পরিবারের চাইতে অধিক ফকির অধিক দরিদ্র অধিক শোচনীয় কেউ নেই সবচাইতে গরিব গোটা আর তখন মদিনাটা এই দুই হারার মাঝখানে ছিল এর বেশি বড় ছিল না মদিনা এই মসজিদ নবী বর্তমান যুগের এর ওপর সামান্য এক একটু বেশি এদিক ওদিক হবে ব্যাস আর মদিনার বাইরে মনে করা হয়তো যে ইহুদিদের মহল্লাগুলি ওইগুলো ওই কোবার দিকে মদিনার বাইরে কোবা মদিনার বাইরে মদিনার শহরের সাথে কোনো কানেকশন ছিল না দুলহলেফা তো অনেক দূরে জি হ্যাঁ এইরকম ছিল জোরফ অনেক দূরে এখন সব মদিনা সম্মদিন জি
এখন হাররা কাকে বলা হয়? হাররা বলা হয় এমন মাটিকে, এমন জমিকে যেই জমিতে ছোট ছোট কুচি লাল পাথর থাকে, কুচি পাথর থাকে, ছোট ছোট পাথর। তো মদিনার দুই দিকে, মদিনার পূর্ব এবং পশ্চিম দিকে, পূর্ব এবং পশ্চিম দিকে, তার মানে বাবু সালামের দিকে এটা হচ্ছে পশ্চিম, হ্যাঁ, আর বাবে জিব্রাইল বাকির দিক যেটা যখন জিয়ারত করে বেরোচ্ছেন এটা হচ্ছে পূর্ব দিক। তো এই দুই দিকে কি ছিল মদিনার? এই লাল কুচি পাথর ছিল, হ্যাঁ, লাল লাল সাথে হয়তো কালো, এর কুচি কুচি পাথর, ছোট ছোট পাথর বিশিষ্ট জমিন ছিল, এলাকা ছিল। এই দুটোকে কি বলা হতো? হাররা বলা হতো। পূর্ব দিকের টিকে হাররায় শারকিয়া আর পশ্চিম দিকের টিকে হাররায় গারিবা। এখন মহল্লার নামে এটি আছে। এর আগে আপনাদেরকে আলোচনা প্রসঙ্গে বলেছি যে আমাদের একজন শেখ ছিলেন, সৌদি নাগরিকত্ব পেয়েছিলেন, শেখ মাহমুদ নাসরতুল্লাহ রাহেমাহুল্লাহ তাআলা, কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তো ওনার বাসাতে খুব যেতাম, আর আহলে হাদিসদের বাংলাদেশে বড় আলেম মাওলানা আলিমুদ্দিন নদিয়াবী, যিনি সনদের খুব পণ্ডিত ছিলেন, মহাদেশ ছিলেন, ওনার জামাই হয়েছিলেন, দ্বিতীয় স্ত্রী ওনার, ওনার মেয়ে ছিল। তো ওনার বাড়ি হাররা সারকিয়াতে ছিল। হাররা সারকিয়া যখন আপনারা কবরস্থান পর্যন্ত গেছেন বাকি, তাই না, মদিনা কবরস্থান, আর কবরস্থান এদিকে আর ওইদিকে গিয়ে যাননি, ওইদিকে এক কিলোমিটার মধ্যে চলে আসেন হাররা সারকিয়া ওগুলো। আর হাররা গারবিয়া আপনি বাবুসালাম থেকে বেরিয়ে সোজা ওইদিকে চলতে থাকেন, এক কিলোমিটার চলে যান, তারপরে হাররা গারবিয়া, দুই দিকে লাল লাল পাথর বিশিষ্ট জমিন, একে হাররা বলা হয়, হাররা শারকিয়া, হাররা গারবিয়া। এর মাঝে কোন পরিবার নেই যেই পরিবার আমার পরিবারের চাইতে অধিক দরিদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বুঝতে পারলেন যে এ সাদকাটা তাকে কাফফারার জন্য দিলাম, কিন্তু এত অভাব আছে তার বাড়িতে, ছেলেমেয়েরা অনাহারে আছে, পরিবার অনাহারে আছে, যে নিজেই খাওয়ার অনুমতি চাইছে, নিজে এবং নিজের ছেলেমেয়েকে খাওয়ানোর জন্য কি চাইছে? অনুমতি চাইছে এই লোক। তখন নবী সাল্লাল্লাহু হেসে দিলেন, নবী সাল্লাম কি করলেন, হেসে, হাত্তা বাদাত আনিয়াবো, এমনকি নবী সাল্লাল্লাহু সাল্লামের মাড়ির দাঁত পর্যন্ত বেরিয়ে গেছে। কখনো কখনো খুব কম এটা হয়েছে, জি, আনিয়াব, আপনারা জানেন যে দাঁতগুলির নাম আছে প্রত্যেক দাঁতের, যারা কেরাত টেরাত চর্চা করে তো জুয়ে তারা জানে, হ্যাঁ, সামনের দুটি, দুটি ওপরে আর নিচে, এগুলো হচ্ছে, হ্যাঁ, সানিয়া বা সানায়া, আর তারপরে রোবাইয়া, চার বিশিষ্ট, আর মাড়ির দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে খাড়া খাড়ি আছে যে, ওগুলো হচ্ছে আপনার ই দাঁত, আনিয়াব, জি, একবারে লাস্টের না, যে খাড়ায় হাসে যেছে আনিয়াব। তো একটু বেশি হাসলে মুখটা একটু খুলে যায়, তখন ওই দাঁত বেরোতে পারে, ওই দাঁত বেরোতে পারে, জি, হ্যাঁ। তো নবী সাল্লাম একটু হেসে দিয়েছিলেন, সোম্মা কাল, তারপরে বললেন, আতএমু আহলাক, তোমার পরিবারকে খাইয়ে দাও, যাও তোমার পরিবারকেই এই পনেরো সা মানে ৪৫ কেজি আনুমানিক খেজুর নিয়ে যা যাও, ওরা কি খাইয়ে দাও, জি, হ্যাঁ। তাহলে কি নিজের কাফারা নিজে খেতে পারবে? এটা তো কাফারা, আর অন্য লোকের কাফারা হয়তো, তাও হয়তো নিজেরই কাফারা, নিজের অপরাধ, অপরাধ করলো নিজে, আর তারপরে তাকে কাফারা দিতে বলো, কাফারা অন্যায় নবী সাল্লাম দিলেন তার পক্ষ থেকে, হ্যাঁ, আর তারপরে নবী সাল্লাম যখন দিয়ে দিলেন তখন অন্য লোককে দান করো যাতে করে কাফারা আদায় হয়। বলছে যে আমার চেয়ে গরিব তো নাই, কাকে দিতে যাবো, আমার চেয়ে ভালো যারা সচ্ছল তাকে দিতে যাবো, ইয়া রাসূল আল্লাহ, একটু পারমিশন দেন যে আমার ছেলে মেয়েকে খাওয়াই। নবী সাল্লাম বলে, যাহ, আতে তোমার পরিবারকে খাইয়ে দাও। তাহলে কি এমনটা চলবে যে নিজের পরিবারকে নিজের সাদকা নিজের কাফারা খাওয়াইতে পারে? এই জন্য ওলামার বলেছেন যে এটি তার সাথে খাস, এটি তার সাথে খাস। আর এখন এইরকম গরিব নেই, যতই গরিব আমাদের মধ্যে খুঁজেন, আমাদের চাইতে গরিব, আমাদের মধ্যে সবচেয়ে গরিব যার বেতনটা তোমরা, তার চেয়ে তো গরিব ওর গ্রামে আছে, এলাকাতে আছে, আছে না নেই, জি, হ্যাঁ। সুতরাং এটা অন্যের জন্য প্রযোজ্য নয়, তবে কাফফারা দিতে হবে, এটা সবার জন্য, এটাই হচ্ছে অধিকাংশ আইমা কেন্দ্রের মধ্যে কাফফারা দিতে হবে, জি, হ্যাঁ। খাস কোনটি? নিজের কাফারা নিজের পরিবারকে খাওয়ানো, নিজের কাফারা থেকে নিজেই লাভবান হওয়া, উপকৃত হওয়া, এটা এই সাহাবের সাথে খাস, জি, হ্যাঁ, আল্লাহ আলম, এটা ওলামা কেরাম বলেছেন। ৩১ নম্বর অধ্যায় বাবুল মুজামি ফি রমজান, এই অধ্যায় হচ্ছে রমজান মাসে সহবাসকারী সম্পর্কে, হাল ইউতিমু আহলা মিনাল কাফফারা, নিজের পরিবারকে কাফফারা থেকে খাওয়াইতে পারবে কিনা, ইযা কানু মাহাউবিন, যদি তারা অভাবী হয়, তারা নিরি হয়, যেটাকে নিরি বলা হচ্ছে, এটা হচ্ছে মাহাউবিন, জি, মহতাজ।
1937 নম্বর হাদিস ওইটাই আসছে আর কি বিভিন্ন ভাষা দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি আসলো এসে বলল ইন্নাল আখিরা ওয়াকালা ইমরাতি ফি রমাদান হতভাগা আখির হতভাগা ব্যক্তি হ্যাঁ যে সামনের সারিতে নেই সমাজের খারাপ লোক হতভাগা আমি জি আউয়ালের বিপরীত আখির হতভাগা এই হতভাগা আমরা অনেকে বলি না এই হতভাগার কথা আর বলি না তো এই হতভাগা তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে রমজান মাসে দিনে কালা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাজেদু মাতুহার রাকাবা একটি গোলাম আজাদ করতে পারবে হয় গোলাম আছে না গোলাম কেনার পয়সা আছে তাও নেই আল্লাহ না কালা ফাতাস্তান তাসুমা শাহরাইন মুতাতাবাইন একাধারে দুই মাস সিয়াম পালন করতে পারবে আল্লাহ তা পারবো না কালা ফাতাজেদু মাতুতে বেশি সিত্তিনা মিসকিনান তুমি কি ষাট মিসকিনকে খাবার খাওয়াইতে পারবে আল্লাহ তাও পারবো না কালা ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি তামর নবী সাল্লাল্লাহু আলাইহি সেই সময় কিছুক্ষণ হয়েছে ওই মজলিসে ওই লোক বসে আছেন নবী সাল্লাল্লাহু বসে আছেন ওখানে উঠেননি আর একটা বড় ঝুড়িতে খেজুর নিয়ে আসা হইল এই আরাক হচ্ছে জবিল মানে ওই ঝুড়ি তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত এম হাজা আনকা তোমার পক্ষ থেকে এইটা গরিবদেরকে খাওয়িয়ে দাও তোমার পক্ষ থেকে মানে তোমার কাফফারা হিসাবে কালাউনা আল্লাহ আহওয়াজ মিন্না আমার চাইতে বেশি অভাবীর ওপর আমার চাইতে অভাবী আর কোথায় আছে মা বাইনা লাওয়াতাইহা আহলু বাইতিন আহওয়াজ মিন্না এই মদিনার দুই পাথর বিশিষ্ট জমির ভূমির মাঝে অর্থাৎ মদিনাবাসী এতটুকু যেহেতু মদিনার বাসিন্দাদের এলাকা ছিল ঘরবাড়ি ছিল তো এর মধ্যে কোন পরিবার আমার পরিবারের চাইতে বেশি অভাবী নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেম আহলক তাহলে তোমার পরিবারকে তুমি খাইয়ে দাও যা তোমার পরিবারকে তুমি খাইয়ে দাও 32 নম্বর অধ্যায় বাবুল হেজামাতি ওয়াল কাইলিস সাহেব রোজাদারের সিঙ্গা লাগানো রোজা অবস্থায় সিয়াম অবস্থায় সিঙ্গা লাগাতে পারবে কি না গুরুত্বপূর্ণ একটা মশলা দ্বিতীয় মশলা রোজা অবস্থায় সিয়াম অবস্থায় যদি সিয়াম পালনকারীর বমি হয়ে যায় তাহলে কি হবে হ্যাঁ সিয়াম অবস্থায় যদি বমি হয়ে যায় থাকবে না হবে না রোজা হবে না হবে না অনিচ্ছাকৃত যদি বমি হয়ে যায় না বলেছে তার মানে অনিচ্ছাকৃত বমি করে দেয় তাহলে তো রোজা নষ্ট হয়ে যাবে হাদিস রয়েছে কিন্তু বমি হয়ে গেল পেট খারাপ আর মাথাটা চক্কর দিয়ে উঠলো আর বমি হয়ে গেল তাহলে রোজা নষ্ট হবে কিন্তু হানাফি মজহাবে রোজা নষ্ট হয়ে যাবে তাহলে হানাফি মজহাবের ফতোয়া ঠিক নয় এই কথাই ইমাম বুখারী রাহমাহুল্লাহ এখানে হাদিস নিয়ে এসে বা এই আসারগুলি নিয়ে এসে দেখাতে চেয়েছেন মশলা আর একটি সেটা হচ্ছে যে রোজা অবস্থায় কি সিঙ্গা লাগানো যাবে সিঙ্গা বুঝেন না বুঝেন না এখন হেজামা বলছে মাশাল্লাহ আরবি বলতে শিখেছে আজকাল লোকেরা আর হেজামা আর রুকিয়ে আজকাল এক শ্রেণীর লোকদের ব্যবসায় পরিণত হয়েছে মানুষের উপকার করার উদ্দেশ্য না বড় বড় অঙ্কের পয়সা নিচ্ছে রুকিয়ে করে ৩-৩ হাজার ৫,০০০ ১০,০০০ টাকা নিচ্ছে অবাক হয়ে যাবেন আপনি ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে যেমন জলসা করে মাহফিল করে ৫০,০০০ টাকা নিব এই ধর্ম ব্যবসা এক শ্রেণীর লোকেরা শুরু করেছে আর এই ধর্ম ব্যবসা না করলে দিতেও চায় না আমাদের কিছু ভাইরা মুখলেস মানুষ তারা কিছু চাইবে না ও জানি যেহেতু কিছু চাইবে না তো রাস্তা খরচটা কোন রকম করে দেয় ৫,০০০ দিয়ে বিয়ে দেয় ১০,০০০ আর ওর চাইতে অযোগ্য কিন্তু একটু ফেমাস হয়ে গেছে বক্তা আলেমনা তার ডিমান্ড আছে ৩০,০০০এর নিচে যাবো না ৪০,০০০ ৫০,০০০এর নিচে যাবো না ও ঠিকই দিবে তো সমাজের লোক আমাদের খারাপ সমাজের লোক খারাপ যার ফলে সমাজের বক্তাও খারাপ বুঝতে পেরেছেন যদি ইনসাফ থাকতো যে এই লোকটি রাজ্যে গিয়ে এই আমাদের প্রোগ্রাম করলো তারপরে কত কষ্ট করে সফর করে আসলো তার সুস্থতা অসুস্থতা আছে রাতে সারা রাত জাগবে তারপরে এসে ডিউটি করবে নাকি তাহলে তার তো সংসার চালাইতে হবে তার তো পেট আছে তার পরিবার আছে বিবেক করা উচিত চাইলো না 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 এই শেখ তো আর কিছু পয়সা টেসে নেয় না বরং যারা পয়সায় নেয় আর যদি সৌদি আরব থেকে যায় আমাদের ভাইরা অনেকে সৌদি আরব থেকে দেশে যান মনে করে যে সৌদি আরব থেকে কত টাকা যে নিয়ে এসছে কারণ ওখানে তো টাকার গাছ আছে সুতরাং ও টাকা আরও দিবে আমাদের মাহফিলের টাকা শেখ আরও দান করবে কথা বুঝতে পেরেছেন জি হ্যাঁ ওই জন্য এক বক্তা ছিল হানাফি দেওবন্দি বক্তা গোলাম আহমদ মর্তুজা অনেকে হয়তো তার ইতিহাসের ওপর সে মানে স্পেশালিস্ট তো উনি বড় চালাকি করে ফিজ বেঁধে দিয়েছিলেন কি যে ঠিক আছে আমি আমার সংসারে লাগাবো না কিন্তু আমার মাদ্রাসা চলছে এই মাদ্রাসার চেক দিচ্ছি আমি এত টাকার নিচে তোমাদের প্রোগ্রাম আসবো না কথা বোঝা গেছে তো যেসব বক্তাদের বা যেসব আলেমদের মাদ্রাসা আছে এটা একটা হিল্লা যেটা দেওবন্দি এই বক্তা থেকে শিখা যে ঠিক আছে
আমি আমার সংসার জন্য লাগাবো না, কিন্তু ঠিক আছে আমার ইসলামিক সেন্টার আছে, ঠিক আছে তুমি আমাকে নিয়ে যাবে 50,000 টাকা, ইয়া আল্লাহ চেক রেখে দিলাম, যা রসিদ দিয়ে দিলাম। না হলে তো ফ্রি ফ্রি ডেলি ডাকবে, ডেলি একদিনে 3 প্রোগ্রাম, বাংলাদেশে কিছু কিছু বক্তা আছে একদিনে 3 প্রোগ্রাম করে, আর যাতে ওই ওয়াদা মিস করে, ওর বক্তব্য আছে সন্ধ্যা 7টা করে রাতে 11টায় যাচ্ছে, এরকম ঘটনা আছে যে পৌঁছেছে, পরেশান মানুষ। যাই হোক, দোষ উভয় পক্ষ থেকে রয়েছে, জনগণের দোষ রয়েছে আর যারা পেশাদার বক্তা তাদের দোষ রয়েছে। আল্লাহ সবাইকে সংশোধনের তৌফিক দান। হেজামা আর রুকিয়া দুঃখজনক, আমাদের কাছে এরকম কমপ্লেনগুলো আসে, শেখ গরিব মানুষ, দুইবার গেছি, একবারে 3,000-4,000 টাকা, কোথায় পাবো টাকা, 7,000-8,000 দিয়েছি আর দিতে পারি না, আর রুকিয়ে করে না, লাহাওয়ালা কত এলাম, কোথায় আছে এটা, যেভাবে আপনি ধর্ম ব্যবসা শুরু করে দেবেন জি। আল্লাহ আল্লাহ তৌফিক, আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক এবং আল্লাহ সংশোধন করার তৌফিক দান করুক। বাবুল হেজামাতি ওয়াল কাইলিস, রোজাদারদের বমি হওয়া এবং সিঙ্গা লাগানো। চলেন উক্তিগুলি পড়েন, তারপরে মাসলা বলি, এটি ভালো হবে। ওয়াকাল আলী ইয়াহিয়া ইবনে সালে বলছেন, ইমাম বুখারী আমাকে ইয়াহিয়া ইবনে সালে বলেছেন, তাকে বয়ান করেছেন হাদিস মুআবিয়া ইবনে সাল্লাম, তিনি শুনেছেন কার কাছ থেকে, ইয়াহিয়া থেকে, ইয়াহিয়া উমর ইবনে হাকাম থেকে, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন। ইযা কা ফালা ইফতির, যদি কারো বমি হয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না, বমি হলে রোজা নষ্ট হবে না, এটি হচ্ছে সঠিক জি। হানাফি ফতোয়াতে মুখ ভরে যদি বমি হয়, হ্যাঁ বেশি বমি হয়ে যায় তার রোজা নষ্ট হবে জি। ইন্নামা ইউখরিজ ওয়ালা ইউলেজ, কারণ বমি হলে তো ও বের করে দিচ্ছে পেট থেকে, ও তো ঢুকাই না, আর রোজা নষ্ট হবে কিসে, ভিতরে ঢুকালে, ও তো ঢুকায়নি, রোজা কেন নষ্ট হবে দাদা, কথা বুঝতে পেরেছেন জি। ওয়ুজ কার আন আবি হুরায়রা, আবু হুরায়রা থেকে উল্লিখিত হয়েছে, আন্নাহু ইফতির উল্লিখিত হয়েছে, এখানে বলেছে ইমাম বুখারী, তার মানে এটা জয়ীফ, আবু হুরায়রা থেকে দুর্বল, কি উল্লেখ করা হয়েছে যে যার বমি হয়ে যাবে তার রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই আসার মওকুফ হাদিস আবু হুরায়রা থেকে যে সেটা দুর্বল, এদিকে ইঙ্গিত করে দিয়েছেন। ওয়াল আউয়াল আসাহ, এই জন্য ইমাম বুখারী বলছেন যে প্রথম রেওয়ায়তটি বেশি সহি, আরে আবু হুরায়রা থেকে দুটো বর্ণনা, আগের বর্ণনা কি দেন, ইযা কা ফালা ইফতর, কারো যদি বমি হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না, ভঙ্গ হবে না, আর দ্বিতীয় উল্লেখ করা হয়েছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে, কোনটা বেশি সহি বলছে, আগেরটা বেশি সহি, একই জন থেকে দুটো ফতোয়া, তাহলে দুটোর সনদ দেখতে হবে। আপনাদের মধ্যে 10 বছরের পুরানো ছাত্র আর নিয়মিত আসে, কোনো দার্স মিস দেয় না, সে গিয়ে আমার পক্ষ থেকে একটা মশলা বয়ান করছে, আর একজন লোক জীবনেও আসে না, প্রথম এসেছে, আসার পরে শোনার পরে বয়ান করছে, কারটাকে বেশি, আর দুজন পরস্পর বিরোধী যদি আমার পক্ষ থেকে একটা মশলাতে দুরকম বলে, তো কোনটা বিশ্বাস করবেন, যে নিয়মিত আসে সে বুঝেছে যে আমি কী বলছি, আর যে নিয়মিত আসে না ও কী বুঝেছে, কী থেকে কী বুঝে বসে আছে, বুঝছেন না। যেমন খবরের এক লোক এখানে সরাসরি এসছে, অথবা সে আমার অডিওর যুগের কথা বলছি শুনেছে, আমি বলেছি যে ইসলামে প্রচলিত রাজনীতি নেই, মানে গণতান্ত্রিক রাজনীতি নেই, ও তখন মাসিক মদিনাতে সওয়াল করছে যে এইখানে দাম্মামে একজন শেখ আছেন, উনি বলছে ইসলামে রাজনীতি নেই, কোথায় গেল ইসলামে রাজনীতি নেই, আর কোথায় হচ্ছে এই গণতন্ত্রের কুফুরি রাজনীতি নেই, ওটাকে ইসলামিক গণতন্ত্র বললে কাজ হবে না, যেমন ইসলামিক মত বলে কিছু নেই, ইসলামিক পতিতালয় বলে কিছু নেই, ঠিক তেমনই ইসলামী জুয়া বলে কিছু নেই, আছে নাকি, এখন আপনারা যদি শুরু করেন মাশাআল্লাহ, আমাদেরকে তো কিছু ইনকাম করতে হবে, ইসলামী জুয়া চলবে জি, যেমন ইসলামী ইনস্যুরেন্সের নামে চলছে, আসলে ইনস্যুরেন্স ইসলামী নয়, একটাও না, যেটাকে বলা হচ্ছে হ্যাঁ আপনার কি বলছে কোঅপারেটিভ ইনস্যুরেন্স, আসলে কিচ্ছু না, ব্যবসা সব জুয়া। যাই হোক, তারপরে বলছেন ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আর ইকরামা বলেছেন, আসসাওমু মিম্মা দাখালা, রোজা নষ্ট হবে যদি কোনো কিছু প্রবেশ করে তাতে, ওয়ালাইসা মিম্মা খারাজ, যা বের হয়ে যায় পেট থেকে তাতে রোজা নষ্ট হয় না, তাতে রোজা নষ্ট হয় না। ওয়াকানা ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বল না কি করতেন, ইয়াহতা যে সিঙ্গা লাগাতেন, বমির কথা তাহলে হয়ে গেল, সিঙ্গা লাগাতেন, ওয়াহ সায়েম সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কে, প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্নতের পাবন্দ এবং বড় একজন সাহাবি, বিশিষ্ট সাহাবি, নবী সাল্লাম সুন্নত সম্পর্কে বড়ই পণ্ডিত, তিনি নিজে সিঙ্গার লাগাইতেন সিয়াম অবস্থায়, সোম্মা তারা তারপরে ছেড়ে দেন, প্রথম দিকে লাগাতেন আর তারপরে
ছেড়ে দিয়েছিলেন। ফাঁকা নেই হাতে, তারপরে তিনি সিঙ্গা লাগাতেন রাত্রে, সিঙ্গা লাগাতেন রাত্রে। এটা হচ্ছে সতর্কতামূলক, এটা হচ্ছে সতর্কতামূলক। আবার আরেকটি মত আছে যে না, সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে, ইখতিলাফ বলবো, আর সতর্কতা কমপক্ষে সতর্কতা অবলম্বন করা ভালো। যদি নিরুপায় না হয় যে এক্ষুনি লাগাইতে হবে, না হলে সিরিয়াস রোগীর অবস্থা হয়ে যাবে, তাহলে রাত পর্যন্ত অপেক্ষা করবে, রাত্রে রমজান মাসের রাতে সিঙ্গা লাগাবে। পরে তিনি রাতে লাগাতেন, সিঙ্গা লাগাতেন। ওয়াহতাজাম আবু মুসা আলাইনা, আবু মুসা আশআরী রাত্রে সিঙ্গা লাগিয়েছেন রমজানের রাতে। ওয়ুজ কারান সাদ ওয়া যায়েদ ইবনে আরকাম ওয়া মুসা আন্নাহুম ইহতাজামু সিয়ামান। আবার উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে সাদ বিন আবি ওয়াক্কাস থেকে, যায়েদ বিন আরকাম থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুম থেকে, তিনজন সাহাবা ইকরাম থেকে, যে তারা সিয়াম অবস্থায় রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, রোজা অবস্থায় সিয়াম না সিঙ্গা লাগে। তাহলে পরস্পর বিরোধী আমরা রেওয়ায়ত পাচ্ছি তাহলে এরকম সালাফদের থেকে। তারপরে বলছেন বুকায়ের উম্মে আলকামা থেকে, কুন্না নাহতাজ মিন্দা আয়েশা, আমরা সিঙ্গা লাগাইতাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ফালা নুনহা, কিন্তু আমাদেরকে বারণ করা হইতো না। রোজার দিনে তারা সিঙ্গা লাগাতেন, তাদেরকে নিষেধ করা হইতো না। তাহলে মা আয়েশারও মত কী ছিল, যে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে তাদের রোজা নষ্ট হয় না। তার সাহাবায়ে কেরামদের মাঝে এই বিষয়টি ইখতিলাফ ছিল। ওয়ায়ুরু আনিল হাসান, হাসান বসরী থেকে বর্ণনা করা হয়েছে, আন তিনি বর্ণনা করেছেন, আন গায়র ওয়াহিদ, একাধিক, আন গায়র ওয়াহিদ মানে একাধিক, কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে, মারফু মানে নবী সাল্লাম থেকে বর্ণনা করেছে এই হাদিস। এই হাদিসটি রয়েছে কি, আফতার আল হাজিম আল মাহজুম, যে সিঙ্গা লাগাবে আর যার সিঙ্গা লাগানো হবে উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। ইফতার করে দিল, রোজা ভঙ্গ করে দিল। হ্যাঁ, হাজেম সিঙ্গা লাগানেওয়ালা, যিনি সিঙ্গা লাগানো মানে যার যে এই পেশাটি করলো, রক্ত টানলো, আর যেই ব্যক্তির মাহজুম লাগানো হলো, উভয়ের সিয়াম ভঙ্গ হয়ে যাবে, বুঝলেন। আচ্ছা, যার লাগানো হলো তার নষ্ট হবে, কিন্তু যে লাগাচ্ছে এই পেশা, হ্যাঁ চিকিৎসক সিঙ্গা লাগাচ্ছে, তার রোজা কেন নষ্ট হবে? হাদিসে তো দুইজনেরই বলা হয়েছে, একজন একজন, হ্যাঁ মুখ দিয়ে টানা, জি। এখন তার মুখ দিয়ে টানে না মনে, কারণ এখন তো যন্ত্রপাতি হয়ে গেছে, কিন্তু একসময় কি মুখ দিয়ে টানত, তাতে সম্ভাবনা হতে পারে টানতে গিয়ে ভিতরে রক্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য বলা হয়েছে আফতারা, রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ভিতরে না যায় রোজা নষ্ট হবে না, তার মানে আশঙ্কা রয়েছে। আর যাকে সিঙ্গা লাগানো হলো তার রোজা নষ্ট হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই হাদিসে, আফতার আল হাজমুল মাহজুম। সেই জন্য যারা বলছে, কিন্তু অধিকাংশ আইম্মা কেরাম বলছেন যে না, রোজা অবস্থায় সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয় না, মাসলা ইখতলাফ রয়েছে। ইমাম আহমদ রাহিমাল্লাহ শুধু হাম্বেলি মজহাবে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে এই হাদিসের উপর আমল করে, এই হাদিস সুনান আবু দাউদে রয়েছে, আরও কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, হাদিস কিন্তু সহি, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। কিন্তু সহি বুখারী তা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রোজা অবস্থায় সিয়াম অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। এখন কী করে পরস্পর বিরোধী হাদিস, সামনে হাদিস আসছে, জি। বুখারীর হাদিস হচ্ছে দলিল কার, ইমাম শাফির, ইমাম মালিকের, ইমাম আবু হানিফার, তিন ইমামের যে নবী সাল্লাল্লাহু লাগিয়েছেন। বুখারীর হাদিস, বুখারীর হাদিস বেশি সহি আবু দাউদের হাদিসের তুলনায়, নাসাইর হাদিসের তুলনায়, জি। তো এই জন্য তারা এটা বলেছেন, জি। وقال لي اياس حدثنا عبد الله قال حدثني يونس عن الحسن مثله এরকম বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم, قال نعم, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, আফতার আল হাজম আল মাহজুম, যে সিঙ্গা লাগাবে যার লাগানো হবে উভয়ে কি করে দিবে, উভয়ের সিয়াম নষ্ট হয়ে যাবে, জি। ثم قال, তারপর বলছে আল্লাহ আলম, আল্লাহই বেশি জানেন। তাহলে আদব হচ্ছে ফতোয়া দেওয়ার পরে, কোনো কথা বলার পরে কি বলা, আল্লাহ আলম, আল্লাহ বেশি জানেন, জি। তাহলে আল্লাহর কাছে ভুল করলেও মাফ পেয়ে যাবেন, আর একদম দৃঢ়তার সাথে, একটু এদিক ওদিক হবে না, এগুলো খাতরা আছে, বিপদ আছে, জি। 1938 নম্বর হাদিস, ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না নাসা ইহতাজাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঙ্গা লাগিয়েছেন, ওয়া মুহরিম, ইহরাম অবস্থায়, মানে রোজা বা আর কি বলছে হজ অথবা উমরায়, এহরাম অবস্থাতে, এহরাম পরা অবস্থায় কি করেছেন, সিঙ্গা লাগিয়েছেন, এক মাসলা। দ্বিতীয় হচ্ছে ওয়াহতাজমার সিঙ্গা লাগিয়েছেন অহ সায়েম সিয়াম অবস্থায়, রোজা অবস্থা, দুই অবস্থাতে তিনি কি করেছেন, সিঙ্গা লাগিয়েছেন, জি। হাদিস আরও দেখে নি, তারপরে বলছি। 1939 নম্বর
হাদিস ইকরামা ইবনে আব্বাস থেকে, ওই আগের হাদিস, পার্থক্য আছে। ইমাম বুখারীর ওস্তাদ আগে ছিল মুআল্লা বিন আসাদ, আর তার ওস্তাদ ওহাইব, তার ওস্তাদ আইয়ুব, তার ওস্তাদ ইকরামা, আর এখানে রয়েছে ইমাম বুখারীর ওস্তাদ আবু মামার, তার ওস্তাদ আব্দুল ওয়ারিস। পার্থক্য হয়ে গেল, ওখানে ওহাইব, এখানে আব্দুল ওয়ারিস, আর তারপরে আইয়ুবে গিয়ে মিলছে, আইয়ুবে গিয়ে মিলছে। সনদদের পার্থক্য দেখাতে নিয়েছেন যে বিভিন্ন সনদ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। কখনও কখনও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একই হাদিস নিয়ে আসেন সনদ দেখানোর জন্য, অন্য অন্য ইমামরা ওই রকম করে থাকেন অনেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, কাল তিনি বলেন, ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিঙ্গা লাগিয়েছেন সিয়াম অবস্থা আই রোজা অবস্থায়। 1940 নম্বর হাদিস, আর এটাই দিয়ে শেষ। সাবেত আল বনানি তাবেই তিনি বর্ণনা করছেন, বলছেন সোয়েলা আনাস বিন মালিক, জিজ্ঞাসা করা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আকুনতুম তাকরাহুন আল হিজামাত আলি সাইম, তোমরা কি রোজাদারের জন্য বা আপনারা কি রোজাদারের জন্য সিঙ্গা লাগানো কি অপছন্দ করতেন, মাকরুহ মনে করতেন, মাকরুহ তাহরিমি হইতে পারে আর তানজি হইতে পারে, অপছন্দ করতেন? কালাল্লা, না না, আমরা অপছন্দ মনে করতাম না, মাকরুহ মনে করতাম না। ইল্লা মিন আজালি দাফ, তবে দুর্বলতার কারণে, যার সিঙ্গা লাগানো হবে তার বেশ কিছু রক্ত ক্ষরণ হয়েছে, রক্ত বেরিয়েছে, তো দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য বলা হয়েছে যে রোজা ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কেন তুমি এই কাজটা দিনে করতে যাবে আর রোজাটাকে ঝুঁকিতে নিয়ে যাবে, রাত্রে করো, অন্য সময় করো, এই জন্য। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে আনাস মালিকের যে আসলে সিঙ্গা লাগালে কি হয় না, রোজা ভঙ্গ হয় না, কিন্তু দুর্বলতার কারণ, আর দুর্বল হয়ে গেলে অসুস্থ, একটা লোক কিছু কোনো একটা কিছু করতে গেলো সিঙ্গা লাগায় তার, তারপরে এমন দুর্বল হয়ে গেলো যে তাকে শুয়ে যেতে হবে আর চলতে পারছে না, তাহলে রোজা ছাড়তে হবে কি হবে না, রোজাটা ছুটে গেল, তো এরকম কাজ করিও না, এই জন্য বলা হয়েছে। তারপরে বলছেন ইমাম শাবাবা, ইমাম শোবাতে বর্ণনা করেছেন, আলা আহাদিন নবী, এই কথাটি বাড়তি বলেছেন কি, যে নবী সাল্লামের জামা নেই, নবী সাল্লাম কি করতেন, আকুনতুম তাকরাহুন আল হিজামাত লিসাইম আলা আহাদিন নবী সাল্লাম, আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় তার আমলে রোজাদারের জন্য সিঙ্গা লাগানো কি অপছন্দ করতেন, এই কথা রয়েছে। তো তিনি বললেন না, তবে কিসের জন্য, দুর্বলতার কারণ। তার মানে সাহাবাই কেরামদের মধ্যেও কি ছিল বিষয়টিতে, দ্বিমত ছিল, ইখতিলাফ ছিল, হাদিস দুই রকমের, সহিহ বুখারী হাদিস দ্বারা কি জানতে পারলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, তো এই হাদিস সহিহ বুখারী হাদিস যদি সহির দিক থেকে ধরি তো অন্য হাদিসের তুলনায় আফতার আল হাজম আল মাহজুম, যে এর বিপরীত হাদিস তার চাইতে বেশি শক্তিশালী। সুতরাং একদল বলছেন না বুখারীর হাদিস আমল করবো, ওর উপর আমল করবো না, তাহলে ওর ব্যাখ্যা কী করবো, তাতে রোজা ভঙ্গের সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, কারণ যে ব্যক্তি টান দিচ্ছে হতে পারে ভিতরে চলে গেল অনিচ্ছাকৃত, কেমন এই কাজটা তাহলে করতে যাবে, আর যে চিকিৎসা করছে হেজামা লাগাচ্ছে, আর যার হেজামা লাগানো হচ্ছে সে হয়তো দুর্বল হয়ে পড়লো আর রোজাটাকে কন্টিনিউ করে পুরা করতে পারলো না সন্ধ্যা পর্যন্ত, তো কেন এই কাজ করবে। সুতরাং আফতার মানে কারোবাল ইফতার, রোজা ভঙ্গের উপক্রম হয়ে গেল, তার ব্যাখ্যা কী করছে, রোজা ভঙ্গের উপক্রম হয়ে গেল, একটি উত্তর অধিকাংশ আইম্মা কেরামদের পক্ষ থেকে। আরেকটি উত্তর হচ্ছে যে বুখারীর হাদিস সহি আর ওইটিকে কেউ কেউ জয়ী বলেছেন, ওই হাদিসটিকে কেউ কেউ জয়ী বলেছেন, যদিও আল্লামা আলবানি এবং সৌদি আরবের সমস্ত ওলামারা তারা হাদিসটিকে সহি বলছেন, আর হাদিস সহি অথবা হাসান এক জয়ীফ নয়, কিন্তু কেউ কেউ জয়ীফও বলেছেন, তাহলে জয়ীফ হয়ে গেলে একটা জয়ীফ আর একটা সহি, তাহলে কোনটা আমল করবো, সহির আমল করবো, এটা একটা উত্তর। এর বিপরীত ইমাম আহমদ বা হানাবিলা আর তাদের সাথে বেশ কিছু সালাফদের ওলামায়ে কেরাম বা ইমায়ে কেরাম আছেন, তারা বলছেন যে রোজা অবস্থায় সিয়াম অবস্থায় কেউ যদি সিঙ্গা লাগায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। তাদের দলিল কোনটি, সনানের হাদিস আফতার আল হাজেম ওয়াল মাহজুম, মুসনাদ আহমদের হাদিস রয়েছে, ইমাম আহমদ নিয়ে এসেছেন, যেই ব্যক্তি সিঙ্গা লাগালো আর যার লাগানো হলো দুজনে ইফতার করে দিল মানে সিয়াম ভঙ্গ করে দিল, এটি হচ্ছে তাদের দলিল। তাহলে এখন তাদের সামনে প্রশ্ন উঠে যে বুখারীর হাদিস কী জবাব দেবেন, বলছেন বুখারীর হাদিস যদিও সনদের দিক থেকে বেশি সহি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমল, সেটা কি নবী সাল্লামের আমল কর্ম, নবী সাল্লাল্লাহু সাল্লামের আমলের ক্ষেত্রে যেই সম্ভাবনা রয়েছে উক্তির ক্ষেত্রে বচনের ক্ষেত্রে সেটা নেই, নবী সাল্লাম যা বলেছেন সেটা কার জন্য, উম্মতের জন্য,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো যে সিঙ্গার লাগাবে যার সিঙ্গার লাগানো হবে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এটা কার জন্য এটা আমাদের জন্য কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কাকে বলেছেন উম্মতকে বলেছেন সাহাবাকে আমাদের বলেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন সেটা হচ্ছে তার কর্ম সেখানে একটি সম্ভাবনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি খাস যেমন চারের বেশি বিয়ে করা একসাথে অন্য কারো জন্য জায়েজ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল তারপরে কেউ যদি কোনো মহিলা যদি নিজেকে উৎসর্গ করে আপনার জন্য এসে বলে যে আমি আপনার নিজেকে হেবা করে দিলাম তা আল্লাহ বলেন যে নবীর জন্য এটা খাস খালেসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহর দেওয়া লাগবে না কারণ সে নিজেকে কি করছে পেশ করছে উপঢৌকন হিসাবে জায়েজ বিয়ে করলেই হলো বাস ওর জন্য বিয়ে করার জন্য মোহর শর্ত নাই নবী সাল্লাল্লাহু খাস কিন্তু আপনি আমি যদি বিয়ে করতে যান তাহলে কি হবে মোহর অবশ্যই দিতে হবে সেটা সুন্নত হচ্ছে নগদ দেওয়া না হলে কম মোহর দিতেই হবে মোহর কিছু না কিছু দিতেই হবে জি তো এই হাদিস তাহলে কি বলছেন হানাবেলা বা আহমদ রাহেমাহুল্লাহ বা তার পক্ষে যারা আছেন যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যাবে এই হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাস তার খাস আমল এটা উম্মতের জন্য নয় সুতরাং উম্মতের জন্য সিঙ্গা লাগানো জায়েজ নয় রোজা অবস্থায় তাতে রোজা নষ্ট হয়ে যাবে আরেকটি উত্তর হানাবেলার পক্ষ থেকে সেটা হচ্ছে এই হাদিসটি মনসুখ রহিত হয়ে গেছে এটা হচ্ছে কি মনসুখ রহিত হয়ে গেছে আর আফতার আল হাজম আল মাহজুম সেটি হচ্ছে নাসেখ কিন্তু নাসেখ মনসুখ বলার জন্য একটি শর্ত হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন অথবা কোনো সাহাবি বলেছেন যে দেখো আগে কিন্তু এটি হুকুম এখন এটা নয় বোঝা গেছে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন যে তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কোন তো নাহাইতু আন জিয়ারাতুল কবর আল্লাহ ফাযুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দিলেন ঠিক আছে বা নবী সাল্লাল্লাহু বলেননি কিন্তু সাহাবীরা বলেছেন যে কানা আখিরুল আমরাইন তারকুল উযমা মাসাতিন নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো আমলের শেষ আমল হচ্ছে যে পাক করা কোনো কিছু খেলে তাতে উযু নষ্ট হয় না কিন্তু আগের হুকুম কী ছিল যে আগুনে দিয়ে যা কিছু পাক করা হয়েছে সেটা খেলে উযু নষ্ট হ্যাঁ শুধু উটের কষতে নাই কিসে ভাত হ্যাঁ তরকারি যা কিছু খান না কেন আগুন দিলেই কাঁচা খান অসুবিধা নেই কিন্তু পাক করলেই ওযু নষ্ট এটা আগের হুকুম ছিল কিন্তু এমনিতে অথবা ইতিহাস জানা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে অথবা দ্বিতীয় তৃতীয় হিজরিতে এইরকমটা করেছেন কিন্তু পরে এরকমটা করেন নাই পরে এরকম করেননি তাহলে তারিখ ইতিহাস জানা যদি থাকে তাহলে ঠিক আছে আগে পরে কিন্তু এই ক্ষেত্রে জানো নাই যে আফতার আল হাজম আল মাহজুমটা নবী সাল্লাম পরে বলেছেন আর নবী সাল্লাহ সাল্লাম যে এহরাম অবস্থায় আর ইফনার রোজা অবস্থায় যে সিঙ্গা লাগিয়েছেন এটা আগের ঘটনা ছিল তাহলে কেমন করে মানসুক বলবেন জি বরং অন্যরা বলছেন আবু হানিফা শাফি মালিক আহমদ তারা বলছেন না এটাই মানসুক বুখারিটা না আপনি কী বলছেন আফতার আল হাজম আল মাহজুম সেটা মানসুক আর এটি হচ্ছে না সেখ যাই হোক বড়ো দ্বন্দ্ব রয়েছে মাসলাই এক্ষেত্রে আমাদেরকে মাঝামাঝি আসতে হবে সেটা হচ্ছে সতর্কতামূলক হ্যাঁ রাতে সিঙ্গা লাগাবেন সিয়াম অবস্থায় রোজা অবস্থায় সিঙ্গা লাগাবেন না বেঁচে থাকবেন কারণ নিজের সিয়ামকে রোজাকে আপনার রিস্কে ঝুঁকিতে রাখবেন না জি যাতে করে সতর্কতা ইমারকে অবলম্বন করেন কিন্তু যেমনটা বললাম যে কারো যদি এমার্জেন্সি হয়ে যায় যে এক্ষুনি বিকল্প কোনো চিকিৎসা নেই এটাই চিকিৎসা আর এখনই হিজামা লাগাইতে হবে এই রমজান মাসের রোজার দিনে যদি না লাগানো যায় রাত পর্যন্ত নাও বাঁচতে পারে তাহলে লাগান তাহলে লাগান বরং এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে তো সে রুগী আর রুগীর জন্য রোজা ছাড়ার এমনি শরীয়তে বিধান রয়েছে বরং রুগী ব্যক্তি এমন যদি রুগী হয় যে তার রোজা রাখতে কষ্ট হচ্ছে তার এলাজ চিকিৎসা ব্যাহত হচ্ছে তাহলে তার জন্য রোজা রাখা যায়জ নয় বা অপছন্দনীয় জি তো আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন বিষয়টি দেখতে লাভ রয়েছে আবার বলছি সতর্কতা অবলম্বন করবেন রোজা অবস্থায় সিঙ্গা লাগাবেন না যদিও অধিকাংশ আইমে কেরাম বলছেন যে সিঙ্গা লাগানো জায়েজ আল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন